মহাশিবরাত্রির দিনটিকে শিবের জন্মদিন বলে মনে করা হয়, যেদিন শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মহাদেব। এই দিনে ভক্তরা ভোলেনাথের পূজা করেন। আসুন জেনে নেওয়া যাক, ভগবান শিবের উপাসনা করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত। মহাশিবরাত্রির দিনে ভক্তরা ভোলেনাথের মন্দিরে ভিড় করে এবং লোকেরা শিবকে বিভিন্ন জিনিস নিবেদন করে। কিন্তু জানেন কি, মহাদেবের পূজা করার সময় অনেক জিনিসের ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয়, কিন্তু প্রায়ই মানুষ জানেন না এবং মানুষ তাদের পূজায় ব্যবহার করে থাকে এমন অনেক কিছু যা উচিত না। আসুন জেনে ভোলেনাথের পুজো করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত। ভগবান শিবের অর্ধ প্রদক্ষিণ করা হয়। মনে রাখবেন যে শিবলিঙ্গের বাম দিক থেকে পরিক্রমা করা উচিত এবং ভগবানকে দেওয়া জল যেখান থেকে বের হয় সেখান থেকে ফিরে আসা উচিত, তাকে কখনোই অতিক্রম করা উচিত নয়। তারপর উল্টো দিকে গিয়ে যেখানে জল পড়ে সেই অপর প্রান্তে এসে প্রদক্ষিণ সম্পন্ন করতে হয়। শিবলিঙ্গে প্রসাদ রাখবেন না। শিবলিঙ্গে প্রসাদ দেওয়ার সময় মনে রাখবেন শিবলিঙ্গে প্রসাদ রাখবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে স্থাপিত নৈবেদ্য গ্রহণ করা হয় না, যার কারণে পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। মহাদেবের পূজায় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ। এমনটা বিশ্বাস করা হয় যে শিবের পূজায় শঙ্খের ব্যবহার শুভ নয়। এর পিছনে গল্পটি শঙ্খচূড় নামের এক রাক্ষসের সাথে সম্পর্কিত, যাকে শিব হত্যা করেছিলেন। শঙ্খখোলকে একই অসুরের একটি অংশ বলে মনে করা হয়, তাই শঙ্খ বাজানো শিব পূজায় নিষিদ্ধ। শুধুমাত্র সম্পূর্ণ অক্ষত জিনিস ব্যবহার করুন। শিবের পূজায় অক্ষত অবশ্যই ব্যবহার করা হয়, তবে খেয়াল রাখবেন অক্ষত যেন ভেঙে না যায়। শাস্ত্র বলে যে ভাঙা চাল অসম্পূর্ণ ও অশুদ্ধ, তাই শিবকে নিবেদন করা হয় না। তুলসীর ব্যবহার নিষিদ্ধ। শিবের পূজায় তুলসী কখনো ব্যবহার করা হয় না। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিব বৃন্দার স্বামী জলন্ধরকে হত্যা করেছিলেন। জলন্ধরের রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর দ্বারা বৃন্দার স্বামী ধর্ম ভেঙে গিয়েছিল। এটি জেনে বৃন্দা তুলসী গাছ রূপে জন্মগ্রহণ করে আত্মহনন করেছিল। বৃন্দা শিব পূজায় তুলসীর অংশগ্রহণ না করার কথা বলেছিলেন, সেই থেকে শিবকে তুলসী পাতা নিবেদন করা
হয় না।